হাই ফ্রেন্ডস ব্যাক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসের দু হাজার বাইশ পরীক্ষার জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার পাঁচ নিয়ে এখানে পার্ট বি ও পার্ট এ আছে আমরা প্রথমে পার্ট এতে যে প্রশ্নগুলো আছে শর্ট প্রশ্নগুলো সেগুলো দেখব তারপরে পার্ট বিতে তো দেখো এখানে মাঝে মাঝে প্রশ্ন আছে শর্ট কোশ্চেন সেগুলো কী প্লিও ট্রফি তো আগে বলা হয়েছে তারপরে আছে অটো ইমিউন রোগ কী অটো ইমিউন রোগ বলতে বোঝায় দেহের মধ্যে যে তন্ত্র আছে তখন সেই তন্ত্র যখন অস্বাভাবিকভাবে নিজের দেহের যে কোষগুলো সুস্থ কোষগুলোকে বা দেহের মধ্যে যে বিভিন্ন অঙ্গ বা অনেকগুলো যে বায়োমলিকিউল আছে সেগুলোকে যদি ধ্বংস করে তখন তাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজের মধ্যে কি কি পড়ে এর মধ্যে হবে রিউমেটোয়েড আর্থরাইটিস ঠিক আছে তারপর হচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস এগুলো লেয়ার কাকে বলে উদাহরণ দাও লেয়ার কোনগুলোকে বলা হয় যে যে সমস্ত পাখি ডিম পাড়ে পোলট্রি পাখি যারা যারা প্রচুর পরিমাণে ডিম পাড়ে তাদের বলা হয় লেয়ার লেয়ারের কি কি উদাহরণ আছে লেয়ারের হচ্ছে লে ঘর্ন আছে মিনরকা আছে ঠিক আছে নেক্সট দেখো একটি বিপন্ন উদ্ভিদ ও একটি বিপন্ন প্রাণীর নাম বলো বিপন্ন প্রাণী তোমরা জানো পান্ডা তারপর হচ্ছে এশিয়াটিক লায়ন এগুলো হবে উদ্ভিদের মধ্যে কী কী হবে উদ্ভিদের মধ্যে সর্পগন্ধা ঘৃতকুমারী কলসপত্রী এগুলো হবে পরের সঠ প্রশ্ন আছে একটি অজন জননের যে একক অজন জননের একক কি হয় রেণু বলা হয় একটি মৌখিক গর্ভনিরোধক বড়ির নাম কি হবে এটা সহেলই হবে কোলোস্ট্রাম কি তার গুরুত্ব অবশ্যই জানো তোমরা তারপরে আছে এখানে রিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি রিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হলো একটা মাতা তার গর্ভস্থ শিশু এই দুজনের মধ্যে যদি গর্ভস্থ শিশুর ব্লাড গ্রুপ আর এইচ পজিটিভ হয় আর মায়ের যদি নেগেটিভ হয় তাহলে কি হয় গর্ভস্থ শিশুর রক্ত মায়ের দেহের রক্তে প্রবেশ করলে তখন মায়ের দেহে অ্যান্টি আর এইচ তৈরি হবে ঠিক আছে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে তো সেই অ্যান্টিবডি যদি আবার ভ্রূণের দেহে প্রবেশ করে তখন সেই ভ্রূণের যে লোহিত রক্তকণিকা আছে সেগুলো নষ্ট হয়ে যাবে আর এর ফলে সেই ভ্রূণস্থ শিশুর মৃত্যু ঘটবে এই ঘটনাকে বলা হয় এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিস তারপরে আছে সেন্স স্ট্র্যান্ড আর নন সেন্স কোনগুলোকে বলা হয় না যখন ডিএনএ থেকে ডিএনএর যে তন্ত্রী থেকে আর তৈরি হয় সেই তন্ত্রীকে বলা হয় ননসেন্স স্ট্র্যান্ড আর যেখান থেকে তৈরি হয় না তাকে বলা হয় সেন স্ট্র্যান্ড তো দেখো এখান থেকে তৈরি হচ্ছে ধরো যদি এই স্ট্র্যান্ড থেকে তৈরি হয় তাহলে এটাকে বলা হবে নন স্ট্র্যান্ড আর যেখান থেকে তৈরি হচ্ছে না তাহলে এই স্ট্র্যান্ডটাকে বলা হবে স্ট্র্যান্ড তারপরে আছে তারপরের প্রশ্ন দেখো এখানে তোমরা পেয়ে যাবে গরুর একটি মিল্ক ব্রিড আর একটা খরা ব্রিডের উদাহরণ কি হবে মিল্ক ব্রিড অর্থাৎ যে ব্রিডটা বেশি পরিমাণে দুধ দেয় তাদের বলা হয় মিল্ক ব্রিড এরকম উদাহরণ কি হবে শাহি শাহি ওয়াল হবে গির হবে দেওনি হবে আর খরা ব্রিড যারা হচ্ছে কম দুধ দেয় কিন্তু ভার বহন করে বেশি কৃষিকার্যে এগুলোকে ব্যবহার করা হয় আর এরকম উদাহরণ কি হবে নাগেরি ঠিক আছে নাগেরি নাগেরি তারপর হচ্ছে আর উদাহরণ হবে হাল্লি কার হাল্লি কার এছাড়া হচ্ছে কাঙ্গা আম ওকে এগুলো এরপরে যে শর্ট প্রশ্ন আছে সেই শর্ট প্রশ্নগুলো দেখো এখানে দিন এসে একটু পারবে অবশ্যই তারপরে জেনেটিক কোড সংজ্ঞা পারবে এক্সিটু সংরক্ষণ কাকে বলে উদাহরণ হবে কী রকম বায়ু তোমার বোটানিক্যাল গার্ডেন হবে জুলজিক্যাল পার্ক হবে এগুলো ঠিক আছে এরপরে পার্ট বিতে চলে এসো পার্ট বিতে আছে প্লাসান্টা থেকে খরিত হয় কোন হরমোন ইস্ট্রোজেন পোজিস্টেরন এইচসিজি না সব কডি প্লাসেন্টা থেকে এর সবগুলোই খরিত হয় গর্ভযন্ত্র গঠিত হয় কি নিয়ে গর্ভযন্ত্র গঠিত হয় ডিম্বাণু আর সহকারী কোষ তো এটা আছে আপশান সিতে পরের প্রশ্ন কোন প্রাণীতে অনুপ্রস্থ দ্বিবিভাজন হয় অনুপ্রস্থ দ্বি বিভাজন হয় কার না এটা হবে প্লা প্যারামোশিয়ামের ঠিক আছে তারপর যে চিকিৎসার মাধ্যমে মহিলাদের স্থায়ী বন্ধাত্মকরণ পদ্ধতিটি কী স্থায়ী বন্ধাত্মকরণের পদ্ধতি মহিলাদের ক্ষেত্রে তাকে বলা হয় টিউব অ্যাক্টমি অর্থাৎ যে টিউব আছে অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব সেই ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে দিলে সেখানে আর গর্ভধারণ সম্ভব হয় না এটা হচ্ছে স্থায়ী একটা বন্ধাত্মকরণ পদ্ধতি নেক্সট প্রশ্ন আছে কোন সজ্জাটি প্রিবনো বক্স নামে পরিচিত প্রিবনাও বক্সের যে সিকোয়েন্স হয় সেটা কী হয় টি এ টি এ টি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম অবশ্যই ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম তো এটা কোথায় আছে একদম অপশান ডিতে এটাই হবে রাইট অ্যান্সার তারপর আছে কোন যুগকে মেসোজৈক মেসোজৈক যুগকে কার স্বর্ণযুগ বলা হয় মেসোজৈক যুগকে এজ অফ রেপটাইলস বলা হয় সরিষ্ট্রিপের যুগ বলা হয় ডিবলিটার পদ্ধতিটি কোনটির সঙ্গে সম্পর্কিত ডিবলিটা জানো তোমরা পোলট্রি হবে ডিবলিটার ওকে তো অপশান ডি হবে তারপরে আছে কোনটিতে সম্পূর্ণ লিঙ্কেজ দেখা যায় সম্পূর্ণ লিঙ্কেজ দেখা যায় পুরুষ ডুফিলাতে তারপর আছে প্রোটোজোয়া ঘটিত একটি রোগের নাম কি হবে প্রোটোজোয়া অর্থাৎ আদ্যপ্রাণী ঘটিত একটি রোগ তার নাম অ্যামিবোয়েসিস অপশান এ ভারতের প্রথম জাতীয় উদ্যান কি ভারতের প্রথম জাতীয় উদ্যান কি হবে করবেট ন্যাশনাল পার্ক যেটাকে হেইলি জাতীয় উদ্যানও বলা হয় তারপর হেয়ারপিন লুপ গঠিত হয় কখন হেয়ারপিন লুপ তৈরি হয় এই স্ট্রাকচারটা ট্রান্সক্রিপশনের সময় এবার ট্রান্সক্রিপশনের কখন হয় শুরুতে না শেষে ট্রান্সক্রিপশনের শেষে ঘটে সমাপ্তিকরণে এই হেয়ারপিন লুপ লাইক স্ট্রাকচার তৈরি হয় নেক্সট প্রশ্ন আছে একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন অঞ্চল বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীদের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে কি বলা হয় এটা হচ্ছে গামা বৈচিত্র্য হবে ওকে মানুষের ত্বকের বর্ণ যার উদাহরণ ত্বকের বর্ণ অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তো সেটাকে বলা হবে পলিজিন বা মাল্টিপল অ্যালিল বলা হবে ঠিক আছে নেক্সট আছে ধাতব কোন ধাতব দূষণের ফলে মিনামাটা রোগ হয় মিনামাটা রোগ হয় পারদের দূষণের ফলে তারপরের প্রশ্ন সিওফাইট কাকে বলা হয় সিওফাইট হচ্ছে যে সমস্ত উদ্ভিদ খুব কম তাপমাত্রা বা কম আলো ছায়া ছায়াযুক্ত স্থানে জন্মায় তাদের বলা হয় সিওফাইট তারপর আছে বায়োলজিক বায়োকন্ট্রোল এজেন্ট কোনগুলোকে বলা হয় বায়োকন্ট্রোল এজেন্ট যে সমস্ত জীব তাদের দেহ নিঃসৃত বা সেই জীবটা সরাসরি বিভিন্ন কীটপতঙ্গকে বা পেস্টকে ক্ষতি করে পেস্টকে ধ্বংস করে তাদেরকে বলা হয় বায়োকন্ট্রোল এজেন্ট যেরকম হচ্ছে বিভিন্ন ধরনের মাছ আছে ব্যাঙ আছে মাকড়সা এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী নেমাটোডা এগুলোও কিন্তু বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট হিসাবে কাজ করে ফাইলেরিয়াসিস রোগের জীবাণু এটা তো তোমরা জানো ফাইলেরিয়াসিস রোগের যে জীবাণু তার নাম হচ্ছে উচেরেরিয়া ব্যাঙ্ক পরের প্রশ্ন সেন্ট্রোমিয়ারের কাজ কি ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ার থাকে সেই সেন্ট্রোমিয়ার কি কাজ করে দুটো ক্রোমোটিটকে একসঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে আর সেখানে বেম তন্তু এসে যুক্ত হতে পারে তারপর চারগাফের সূত্র কি চারগাফের দুটো রুলস আছে অ্যাডিনিন সবসময় থাইমিনের সঙ্গে সমান থাকবে আর গুয়ানিন সর্বদা সাইটোসিনের সঙ্গে সমান হবে আর সমস্ত পিউরিন অর্থাৎ এ প্লাস জি সমান হবে কি সমস্ত পিরিমিডিনের সংখ্যার সমান টি প্লাস সি ঠিক আছে এটা হচ্ছে দুটো সূত্র তার আর সবশেষে আছে গেইটোনোগ্যামি কাকে বলা হয় গেইটোনোগ্যামি হচ্ছে একটা যোগের একটা ভাগ যোগে কী হবে একই ফুলে যদি একই গাছের যদি দুটো ফুল ধরো এটা একটা ফুল এটা একটা ফুল এই দুটো ফুলের মধ্যে যদি পরাগযোগ হয় তাকে বলা হয় গেইটনোগ্যামিং আর একই ফুলের মধ্যে যদি ঘটে তাকে বলা হয় অটোগ্যামি ঠিক আছে দুটোই কিন্তু সপরাজযোগ সপরাজযোগের একই ফুলে হলে তাকে বলা হয় অটোগ্যামি আর দুটো আলাদা ফুলের মধ্যে হলে তাকে বলা হবে গেইটনো গ্যামিং তো ফ্রেন্ডস এই ছিল আজকে পাঁচ নম্বর মডেল কোশ্চেন পেপারের প্রশ্ন উত্তর এর পরে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার নাম্বার সিক্স ভালো থেকো বড়তে থাকো অল দ্য বেস্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে